হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তমালিকা আর আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর সঙ্গে একটা নতুন জায়গার খোঁজ। সামনেই আসছে শীতকাল, আর যারা শীতকালে ঘুরতে যাবার জন্য এখন থেকেই জায়গা খুঁজছ তাদের জন্য থাকলো আজকের স্পটটি। নিশ্চয়ই এখন থেকে প্ল্যানিংয়ে লেগে পড়েছো যে পাহাড়ে যাবে নাকি সমুদ্রে। শোনো, পাহাড়ে হেঁটে বেড়াও বা সমুদ্রে ঝাপাঝাপি করো, কিংবা স্নিগ্ধ কোনো নিরিবিলি হ্রদের ধারে একা একাই গুনগুনিয়ে ওঠো, সেটা কিন্তু তোমার ব্যাপার। তবে পাহাড় কিংবা হ্রদের কথা উঠলে প্রথমেই মনে আসে উত্তর ভারতের কথা। হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ডে না হলে পাহাড় ঘোরাটা ঠিক জমে না। যতই কনকনে ঠান্ডা হোক না কেন, শীতের মৌসুমে এসব জায়গায় পর্যটকদের ভিড়ে কিন্তু ছয় লাখ থাকে। তুমিও হয়তো হিমালয়ের কোলে অনেক জায়গায় ঘুরতে গেছো, কিন্তু ঘোড়ার খুরের মতো আকৃতির রহস্যময় হ্রদের কথা শুনেছো কখনো? সেই হ্রদের জলের রং ক্ষণে ক্ষণে বদলে যায়, আশ্চর্য না? হ্রদের নাম খুরপাতাল। এটি উত্তরাখণ্ডের বাজপুর কালাদগুঙ্গি রোডে অবস্থিত একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। আর এই অশ্বক্ষুরাকৃতি হ্রদের জন্যই এই হ্রদের নাম কিন্তু হয়েছে খুরপাতাল, অর্থাৎ খুরের মতো আকৃতি। এই হ্রদের রং ক্ষণে ক্ষণে যেমন বদলে যায়, সেটা দেখতেও কিন্তু ভীষণ আশ্চর্য লাগে। সেটা দেখলে হঠাৎই কেউ চমকে যেতে পারো। চলো তাহলে দেরি না করে এই হ্রদ সম্পর্কে অনেক কিছু রহস্যময় কথা জেনে নেওয়া যাক। বহুজনই জানো না হয়তো, নৈনিতালে মোট সাতটি তাল অর্থাৎ হ্রদ রয়েছে। ভীম তাল, সাত তাল, নাওকুচিয়া তাল, খুরপাতাল, মালয় তাল, হরিশ তাল এবং লোখাতাল নিয়ে কুমায়ুনের এই অঞ্চল। তবে নৈনিতাল সবচেয়ে বেশি জনপ্রিয়, কিন্তু আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে খুরপাতালে। দার্জিলিং শৈল শহরের বাইরে যদি বাঙালিদের তালিকায় নাম থাকে, তাহলে সেটা সিমলা আর মুসৌরি। সেই তালিকায় বেশ উপরের দিকে রয়েছে নৈনিতালও। একটি মাত্র হ্রদকে কেন্দ্র করে গড়ে উঠেছে নৈনিতাল। যদিও শুধু হ্রদের টানেই যে দেশ বিদেশের পর্যটকেরা নৈনিতালে ভিড় করেন তা কিন্তু নয়। নৈনিতালকে ঘিরে রয়েছে নয়না পিক, চয়না পিক, ভীমতাল, সাততালের মতো একাধিক টুরিস্ট স্পট এবং নানান রকমের অ্যাক্টিভিটি। কিভাবে পৌঁছবেন? মজার ব্যাপার হলো, নৈনিতাল ভ্রমণের সাইটসিন হিসেবে খুরপাতাল যাওয়া যেতে পারে। নৈনিতাল থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব, অর্থাৎ 15 মিনিটের ড্রাইভে আপনি পৌঁছতে পারেন খুরপাতাল। অনেকে খুরপাতালের কাছাকাছি হোটেল নিয়েও থাকেন, এখানে প্রচুর হোটেল আছে থাকার জন্য। শুধু তাই নয়, অনেক অ্যাক্টিভিটি করার আছে। যেমন খুরপাতাল পর্যটকদের মধ্যে শুধুমাত্র তার আদিম সৌন্দর্যের জন্যই নয়, মাছ ধরা, অ্যাংলিং করার জন্য একটি প্রিয় গন্তব্য হিসেবেও পরিচিত। এখানে যেমন প্রচুর মাছ চাষ করা হয়, তেমনি মাছের বৃদ্ধিও কিন্তু অনেক বেশি পরিমাণে হয়, তাই একে অ্যাংলারদের স্বর্গ বলা হয়। অ্যাংলার অর্থাৎ যারা মাছ ধরতে পছন্দ করেন, তাদের জন্য এর থেকে ভালো জায়গা আর পাওয়া যাবে না। পর্যটকরা খুরপাতাল থেকে পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে বোটিং করতে ভালোবাসেন, যা আপনাকে একটা স্বর্গীয় অনুভূতি দেবে। এখানে হেঁটে ঘুরে বেড়াতেও কিন্তু অনেকে ভালোবাসেন, কারণ লেকের চারদিকে সবুজে ঘেরা পাইন ও ওক ফরেস্ট আপনাকে প্রকৃতির অনেক কাছাকাছি থাকার অনুভূতি প্রদান করবে। এবার জানবো জলের রঙের পরিবর্তনের কারণ কি। এই রহস্যময় খুরপাতাল হ্রদটি তার মনোরম জলবায়ু এবং স্ফটিক স্বচ্ছ জলের জন্য পরিচিত। স্থানীয় বাসিন্দারা প্রায়ই বলেন যে এই খুরপাতালের জলের রং কখনো লাল, কখনো তা বদলে আবার নীলও হয়ে যায়, আবার কখনো তিস্তার মতন পাইন গ্রিনও হয়ে যায়, আবার কখনো জলের রং হয়ে যায় একদম গভীর কালো। মানুষ বিশ্বাস করে যে জলের এই রং পরিবর্তন নাকি আদতে ভবিষ্যতেরই ইঙ্গিত দেয়। উদাহরণস্বরূপ বলা যায়, যখন খুরপাতালে জলের রং হালকা লাল, তার মানে কোনো বিপর্যয়ের আগমনের লক্ষণই দর্শাচ্ছে তা। আবার একইভাবে মার্চ মাসে এই খুরপাতালের রঙে সোনালি হলদেটে পরিণত হয়, যা কিনা সমৃদ্ধির প্রতীক। এই সময় পাইনের ফুল মার্চ এপ্রিল মাস নাগাদ খুরপাতালের জলে পড়ে, যার কারণে হ্রদের জলের রঙে
কিছুটা পরিবর্তন হয়। অনেক সময় গাছের ছায়ার কারণেও খুরপাতালের এই জলের রং কিন্তু সবুজ হয়ে যায়। যদিও গবেষকরা একদম অন্য মত দিচ্ছেন, তাদের মতে এই হ্রদের ভিতরে 40টিরও বেশি প্রজাতির শৈবাল বাস করে। শৈবালের উপরে সূর্যের রশ্মি পড়ে, তাতেই এই রঙের কিন্তু খেলা আমরা দেখতে পাই। অনেকের মতে মাঝে মাঝে এই লেকের জল নাকি গরম হয়ে যায়, তাই অনেকেই একে গরম জলের হ্রদও বলে থাকেন। শুধু তাই নয়, শীতকালে লেকের জল উষ্ণ থাকে বলে জানা গেছে। পাহাড়ি অশ্বক্ষুরাকৃতি এই হ্রদ খুরপাতালের কাছে পাবেন সোপানযুক্ত মাঠ এবং ঘন বন। এখানকার মনোরম জলবায়ু এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে। তবে খুরপাতালে নৌবিহারের ব্যবস্থা ও ট্যুরিস্ট অ্যাক্টিভিটি নেই। নৈনিতাল থেকে বাস বা ট্যাক্সিতে করে এখানে পৌঁছতে পারেন। আর বোটিং করতে হলে আপনাকে যেতে হবে নৈনিতাল লেকে, সেখানে কিন্তু মজাদার বোটিংয়ের এক্সপিরিয়েন্স পাবেন। এবার যাদের এই খুরপাতালের ভিডিও দেখে যেতে ইচ্ছে করছে, তারা নিশ্চয়ই এবার খুঁজবেন যে ওখানে কোনো হোটেল আছে কি না। তাদের জন্য বলবো, অবশ্যই এখানে প্রচুর হোটেল না পেলেও আপনি এখানে হাতে গোনা কয়েকটি হোটেল পাবেন, যেখান থেকে খুরপাতালের আপনি ভালো ভিউ পেয়ে যাবেন। তাদের মধ্যে কিছু হোটেল হলো ডাইনাস্টি রিসর্ট, আর আছে স্টে অ্যাপার্ট, আর প্যারাডাইস পুল রিসর্ট। এসব অনেক রকম আপনি ওখানে রিসর্ট পেয়ে যাবেন, দামটা একটু বেশি হলেও বাঙালিদের কাছে। তা থাকে হচ্ছে আপনার ওই 2000 থেকে 4000-এর মধ্যে আপনি অনেক হোটেল পেয়ে যাবেন ওখানে। কিন্তু যে ভিউটা পাবেন সেটা দারুণ, মানে অসাধারণ। কারণ খুরপাতাল হলো একটা অফবিট প্লেস, যেটা নৈনিতাল থেকে যেতে হয়। তো এখন যেহেতু সবাই অফবিট প্লেস নিয়েই খুব মাতামাতি করছে, ভীষণ পছন্দ করছে একটা নিরিবিলি জায়গায় থাকতে, তাদের জন্য কিন্তু নৈনিতালে না থেকে খুরপাতালে থাকাটা অনেক বেশি লাভজনক হবে। কারণ খুরপাতালের যে নিস্তব্ধতা, যে প্রাকৃতিক সৌন্দর্য, পাইন ও ফরেস্ট, এগুলো যে পেয়ে যাবেন সেটা কিন্তু দারুণ লাগবে আপনাদের দেখতে। আর খাবার দাবারেরও কোনো অসুবিধা নেই, কারণ খুরপাতালের আশেপাশে প্রচুর আপনি হোটেল বা রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেখানে বিভিন্ন রকম খাবার পেয়ে যাবেন, সুইট ডিশ পেয়ে যাবেন, ডেজার্টের লাঞ্চ করার জায়গা পেয়ে যাবেন। তো ওখানে থাকার কোনো অসুবিধা নেই, তাই অনায়াসে আপনি খুরপাতাল কিন্তু ঘুরতে যেতেই পারেন। যারা ইন্টারেস্টেড তারা আমার ভিডিওতে কমেন্ট করবেন। আজকের ভিডিওটা যারা পুরো দেখেছেন তারা প্লিজ জানাবেন কেমন লাগলো। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ খুরপাতালে যতটা সম্ভব আমি ইনফরমেশন কালেক্ট করে আপনাদের দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমার কাছে এই ডেস্টিনেশনটা দারুণ লেগেছে, আমিও কখনো যাওয়ার চেষ্টা করব। তাই সব মিলিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সঙ্গে থাকবেন, আজকের জন্য টাটা।